সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আম্বালিহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আম্বালিহাট থেকে আমরা দেখব, আজকে এই যে সমস্ত গরু দেখতে পাচ্ছেন সব, আজকে কিন্তু সংগ্রহ করলেন, আজকে আজগর ভাই সংগ্রহ করে দিলেন। নওগাঁ থেকে এসেছেন, নওগাঁ না নওগাঁ নওগাঁ থেকে এসেছেন উনি খামারি ভাই। এটা কি ব্যবসার জন্য না খামারের জন্য? খামারের জন্য, খামারের জন্য সংগ্রহ করলেন আজগর ভাইয়ের মাধ্যমে। আমরা গরুগুলো দেখাই, মোট 25টি বিভিন্ন ধরনের গরু সংগ্রহ করেছেন। ষাঁড় আছে, বকনা আছে, গাভী আছে, বিভিন্ন ধরনের গরু কিন্তু সংগ্রহ করেছেন। এগুলার আমরা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো। দেখুন দর্শক, এখানে একটি কিন্তু গাই গরু বড় আকৃতির, এদিকে দেশি ষাঁড়। আমরা কথা বলি যে আজগর ভাই এসে গেছে, আমরা শুধুমাত্র দামগুলো শুনবো আজকে, যেহেতু গরু বেশি দাম শুনতেই কিন্তু আমাদের সময় মোটামুটি শেষ হয়ে যাবে। আজগর ভাই, আজগর ভাই, ভাই আসসালামু আলাইকুম। বাজার তো কেমন গেল ভাই? আজকে বাজার কমেছিল, নিয়ন্ত্রণে ছিল, বাজার নিয়ন্ত্রণ ছিল। আজকে তো দেখলাম আমদানি প্রচুর পরিমাণে ছিল, আমদানি প্রচুর ছিল, কিনতে পারতেছি, দাম কিনে গেছে এবং পার্টিও ছিল, হাটের গরু তো আজকে শেষ হয়ে গেল দেখলাম। তো এগুলা কেমন দামে কিনছেন আমরা একটু শুনবো, আজকে যেহেতু গরু বেশি আমরা আগে দামগুলো শুনবো, তারপরে আপনার সঙ্গে দু তিন মিনিট আমরা কথাবার্তা বলবো। আচ্ছা, আমরা একটু কথা বলি, যিনি এই সমস্ত গরুগুলি সংগ্রহ করলেন তার সঙ্গে একটু কথা বলি। এই যে দেখুন, ভাই গরু কিনেছেন, আমরা একটু কথা বলি ভাইয়ের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। কেমন আমাদের আমবাড়ির বাজার কেমন মনে হচ্ছে? আপনার বাসা তো শুনলাম নওগাঁ। নওগাঁ জি। এটা কি খামারের জন্য নিলেন? জি। খামার কি আগের থেকে করতেন? হ্যাঁ, দীর্ঘ পাঁচ বছর। পাঁচ বছর, কেমন হয় খামারে? ভালো আলহামদুলিল্লাহ। আমাদেরকে তো অনেকে বলে খামারে নাকি লস হয়, আমরা ওই জন্য আগে খামারিকেদেরকে একটু জিজ্ঞাসা করে নিই যে কেমন করেন। অনেকে বলে যে খামার করে লস করে, আপনার কাছে এটা কেমন মনে হচ্ছে? আসলে এই ব্যবসাটা দেখে শুনে করতে পারলে, ভালো লোকজন থাকলে, ভালো ওয়ার্কার থাকলে, তাদেরকে সুযোগ সুবিধা দিলে, হ্যাঁ, খামারে লস নাই, খামারে লস নাই, গরু পুষলে লস হবে না। আচ্ছা আচ্ছা, আমরা তো জানি আমরা যে খামারে কিন্তু রাখালটাই মেন, কর্মচারীটাই মেন আপনার, এই জিনিসটা। আচ্ছা, এই জিনিসটা আপনি কীভাবে নিয়ন্ত্রণ করেন? ভাইয়ের নামটা কি? মোহাম্মদ মুক্তার হোসেন। দর্শক শুনলেন যে উনি কিন্তু সবকিছু দেখেন, মূলত সবকিছু আপনি কি করে দেন, উনি সব দেখাশোনা করেন, মানে ওনার উপর সমস্ত দায় দায়িত্ব। মামা ভাগনা, তো ওই যে মামা ভাগনা যেখানে আপদ নাই সেখানে, এই জন্য আপনার খামারের সফলতা আসছে। দর্শক শুনলেন খামারের সফলতাটা কীভাবে, তো এই আমরা যেটা বারবার করে আমরা খামারিদেরকে বলি যে খামারে সর্বপ্রথম আপনি যে খামার পরিচর্যা করে তাকে আপনারা প্রায়োরিটি দিবেন বেশি। ভালো না দেখে গুরুতে বেনিফিট আসবে না, আসবে না, না মামা যা খাবে ওনার কথা খাওয়াইতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার উনি যদি উনি যদি উনাকে ভালো চোখে দেখে, তাহলে গরুটা অবশ্যই উনি উনাকে ভালো দেখবে। আচ্ছা আচ্ছা, উনি যদি ভাই উনাকে যদি খারাপ চোখে দেখে, তো গরুটা উনি দেখবে না। ওই জন্য গ্রামে যারা থাকে তাদের সব নিজের নিজেদের মধ্যে, নিজের মধ্যে তাদেরকে ভালো দেখতে হবে। আচ্ছা, দরকার হলে দু টাকা কোনো বেতন থেকে দু টাকা বাড়িয়ে দিল, উনি সন্তুষ্ট থাকলে গরু অবশ্যই লাভ হবে, লস নেই, লস নেই। দর্শক শুনলেন যে উনি ভাই এসেছেন, এটা কতদিনের আগামী কুরবানি পর্যন্ত টার্গেট? না না, তিন মাসের প্রজেক্ট, তিন মাসের প্রজেক্ট, মানে তিন মাস পর পর আপনি বের করে দেন। তো ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসছেন, আসার জন্য। তো আমরা কথা বলি আজগর ভাইয়ের সঙ্গে। তো আজগর ভাই, কেমন বাজার তো শুনলাম আপনি আজকে মোটামুটি নরম, কেমন মানে একটু হালকা গেছে শুনলেন, বললেন না মোটামুটি হালকা, ভাই বলতে পারবে শুনেন দামটা কেমন হলো, কেমন না, দাম বেশি কি না? আচ্ছা, ভাই তো বলতে পারবে। আচ্ছা আচ্ছা, না তাও আপনার যেহেতু আপনারা হাটে থাকেন, ভাই তো আসছে হঠাৎ করে একদিন, ওদের ওইখানে কেমন বাজার, এখানে কেমন বাজার, ওটাও শুনেন। আপনাদের এখানে বাজারটা কেমন? আমাদের ওখানে 2-3 হাজার টাকা কম বেশি আছে, কম বেশি আছে না? তাহলে তো আপনি ওইখানকার হাট যাচাই বাছাই করে তারপরে আসছেন। দর্শক শুনলেন যে হাট, আপনারা যারাই আসেন আপনারা চেষ্টা করবেন আপনার স্থানীয় লোকাল
আট দশটি হাট ঘুরবেন, ঘোরার পরে যাচাই করবেন, তারপরে কিন্তু আপনারা আসবেন ভাই। তাই আমরা সবসময় বলি ভাই, আমাদের প্রায় উন্নতি থেকে সম্পর্ক আছে, মোবাইলে কথাবার্তা হয়। আচ্ছা আচ্ছা, মোবাইলে কথাবার্তা হয়, ডেট হয়ে গেলো আজকে। আচ্ছা ভাই চলে আসলো, আসলে এই গরুগুলো কিনা হলো, পঁচিশটা কিনা হয়েছে সর্বমোট পঁচিশটা। আমরা একটু ওই পাশ থেকে দেখি আসি গরুগুলি। হ্যাঁ দেখি দর্শক, আমরা আজগর ভাইয়ের সঙ্গে যাই, আমরা গরুগুলি দেখি এবং মোটামুটি দামগুলো একটু জানার চেষ্টা করি। এটা তো দেশি, এটা কত নিছেন? ছেষট্টি হাজার। এটা পঁচপন্ন হাজার। আচ্ছা এটা তো, এটা কি জাতের? এটা এটা কাটাই গরু? ক্রস গরু? না আচ্ছা, ক্রস গাভী? ক্রস গাভী। আচ্ছা আচ্ছা, এটা কত নিলেন? এটা আমি নিলাম ভাই, গাব গরু ৬৯। দর্শক গাব গরুটি কিনলেন ৬৯,০০০ টাকা। এখানে বিভিন্ন ধরনের গরু আছে, কিন্তু আমি আগেও বলেছি এখনো বলছি দর্শক, এই সার গরু সত্য দাঁতাল সার। আচ্ছা এটা এটা কত নিচ্ছেন? ৫৭। দর্শক শুনলেন, আমরা দেখি এই পাশ থেকে, এই পাশে কিছু মোটামুটি একটা ধান আপনি ঢুকলে ভালো হইতো, তাহলে আমরা দামগুলো জানতে পারতাম। কালোটা কালোটা ৫৫, এই দুটা ৯০, এক জোড়া ৪০, এটা ৪০, ৫২, ৬২, কালো জোড়া দুটা ৮৫, এটা ৬৫। আমরা দেখাই দর্শক, দামগুলো দেখানোর চেষ্টা করছি। ৫৫, এটা তো এটা ফ্রিজিয়ান মনে হচ্ছে, বক না না ৫৫। দর্শক দেখুন, ১,০০,০০০, এই জোড়াটা ১,০০,০০০, আর এখানে জোড়া ১,০০,০০০। হ্যাঁ দর্শক দেখুন, ১,০০,০০০, ওই পাশে দেখছি বেশ সুন্দর একটি ১,১৫,০০০, আর ওই যে ওই যে বড় বড় দেশালটা ১,২০। আচ্ছা আর বড় দেশালটা দেখতেছি ভাই, ভাই এটা ৭০ না, বড়টা ৭০। দর্শক দেখুন, আর ওই পাশে একটা দেখছি ৫৪, এটা হলো ৫৫, লালটা লালটা, আর সাদাটা ৬০, আর এটা তো বললাম ১,০০,০০০, ওইটা আপনার হলো ৪৮, এটা ৪৮। দর্শক দেখুন, এটা ক্রস বকনা না? হ্যাঁ বকনা, বকনা ৪৮। ভাইয়ের সাথে আমরা আসছে, ভাই কজন আসে জানেন? এই যে ভাই একজন আসছে, দুইজন, তিনজন। আচ্ছা ভাই ধরে মোট ৪ জন, ৪ জন। এই ভাই খুব ভালো লোক, দর্শক শুনলেন যে কি দামে আজকে আজকের ভাই সাড়ে বেশি দেখলাম, আর গাই গরু দেখলাম একটু মিক্সড আছে, মিক্সড আছে। এতগুলো সার আপনার এত ভাই ২৮টা? আচ্ছা গাড়ি ঠিক করেছি আমরা, ২০ ফুট গাড়ি মানে ২১ ফুট গাড়িতে আমরা ২৫টার উপর যাবেন। আচ্ছা আচ্ছা, ওই জন্য আর ৩টা নিতে পারলাম, আর ৩টা নিতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, তো দর্শক শুনলেন আজগর ভাই সময়ের কারণে, গাড়ির কারণে আরও ৩টা করে নেওয়ার কথা ছিল, নিতে পারলেন না, কিন্তু ২৫টি নিয়েই কিনে দিলেন। আমরা আপনি তো খামার সব দেখাশোনা করেন বললেন, ঠিক না? আমরা তো আজগর ভাই কথা বলি, কেমন মানুষ আজগর? ভালো ভালো মানুষ। হ্যাঁ এনার সাথে ফোনে আমার মামার কথাবার্তা হয়তো। আচ্ছা আচ্ছা, বুঝাচ্ছেন ওই খামারে মামার আরো ওই কিছু ব্যবসা আছে। আচ্ছা, ওখানে আসে বসার পরে, অফিসে বসার পরে ওই আজব সাহেবের সাথে আলাপ আলোচনা হয়, আমরা যাতে যাচ্ছি ভালো কি মন্দ, কবে যাবো, কোন দিন হাট বড়, কোন দিন ছোট, কিরকম আমদানি হয়,
মানে এরকম আমরা আলোচনা করার আলোচনার মাধ্যমে আসছি। উনি আমাকে এই মানে রাস্তাটা দেখায় দিছে, হাটটা দেখায় দিছে। আচ্ছা আচ্ছা, যে অমুক জায়গা তা সে নিরাপত্তা ভালো আছে। আমরা বলেছিলাম যে ভাই নিরাপত্তা কিরকম আছে, ভাই নিরাপত্তা খুব ভালো। তা সে দেখলাম যে খুব সুন্দর নিরাপত্তা, তাদের মধ্যে কোনো ছক্কা বাঞ্জা নাই। অনেক সময় কিনতে ব্যস্ত মানুষ দর্শক শুনলেন আজকে কি দামে আজগর ভাই এই 25টি গরু সংগ্রহ করলেন আমবালিহাটে, সেটা আমরা আপনাদেরকে দেখালাম দর্শক। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকার চেষ্টা করবেন দর্শক। আসসালামু আলাইকুম।